无论成败，马蹄难，难的接生难，马蹄难，为了承担，谁马蹄难把天顿立，谁马蹄难把天顿立，阿弥马的巴勒那的那。وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ
এলাকাবাসী আমাদের বাগানি দরবার শরীফে শরীফের জামিয়া মোহাম্মদী হাফিয়া হাফেজিয়া মাদ্রাসার যে কম্পিটিশন আরম্ভ হচ্ছে, আমি অনুরোধ রাখবো আপনারা এখানে আসেন, প্যান্ডেলের নিচে আসেন, বিশেষ করে দরবার শরীফের যারা বিভিন্ন জায়গায় বসে আছেন আপনারা এখানে আসেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা একটু উৎসাহ যোগিয়ে দেন, তাদের পড়ালেখার মধ্যে ভালো হবে, এই অনুরোধ জানিয়ে আমি আমার আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পর্বে ছিলাম হামদেনা, এখন লঞ্চ আসছেন জামিয়া মোহাম্মদী হাফেজিয়া ছাত্রা হাফেজ মোহাম্মদ শাফায়ে হাফেজ মোহাম্মদ শাফায়ে السلام عليكم ورحمة الله وبركاته. আমারি মনে তে আছে যে মদিন তাই দরি দায়া মারন দেরি সহেন আমারি মনে তে আছে যে মদিন তাই দরি দায়া মারন দেরি সহেন মন যেতে যায় শুধু যেখানে আছে মধু মন যেতে যায় শুধু যেখানে আছে মধু রয়েছে গমলে আমাকে দাও নাই তোমারই রহমত।
আমাকে দেও নিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছু বোঝে না আমারই মনে তে আছে যে মদিনা তাই দড়ি দায়া আপনারা নিজেরা উপলব্ধ করার জন্য
মা ফিরে এসে বসার জন্য অনুরোধ করা গেল। এখন মঞ্চে আসছেন জামিয়া মোহাম্মদিয়া আহমদিয়ার ছাত্র মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল খালেক আমরা দিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাহা বলিয়াছেন বাণী যে করিয়াছেন অথবা সাহাবাই কেরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই। তাই হাদিস এক নম্বর হাদিস শরীফ মোহাম্মদ মুহতাসিম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন চতুর্থ পর্ব, যে আমরা জানি নামাজে কিছু কিছু কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই জানি না কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। মাসালা নিয়ে মঞ্চ আসতেন জামিয়া মোহাম্মদিয়া হাফিজিয়ার ছাত্র মোহাম্মদ সঞ্জীব আমপাড়া বিভাগ, মোহাম্মদ সঞ্জীব আমপাড়া বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ভঙ্গের কারণ নামাজের ভেতর কথা বলা, কোন লোকের সালাম দেওয়ার খোঁজা, শব্দ করা, আমলে কাসির করা, বিপদে কি বেদনা শব্দ করিয়া কাঁদা, সালামু
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. ما شاء الله مرحبا কত ছোট ছেলে, কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করলো। জামিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া ছাত্রদের শেষ পর্ব আল্লাহ তাআলার 99 নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবে সে বেহেশতে যাইতে পারবে। এই জন্য যে কত ছোট ছোট বাচ্চারা আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করে ফেলেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই। আমি মনে করি যারা যারা আল্লাহ তাআলা 99 নাম শিখেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করবেন। জামিয়া মোহাম্মদিয়া হাফিজের ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম হেস বিভাগ, পঞ্চাশের মোহাম্মদ শরীফুল ইসলাম হেস বিভাগ আল্লাহ তাআলার 99 নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু তাআলার 99 নাম। হাদিস শরীফ আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলা তাকে জীবন জান্নাত দান করে।
জামিয়া মোহাম্মদিয়া আহমদিয়া মাদ্রাসার অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগী আল্লাহ তাআলার 99টি নাম নিয়ে মঞ্চারতেন মোহাম্মদ মেয়ারাজ আহমেদ, মোহাম্মদ মেয়ারাজ আহমেদ নাজিরা বিভাগ, নাজিরা বিভাগ।